আর কিছুক্ষণের মধ্যেই ঘন কালো মেঘে ঢাকবে আকাশ। আজও রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনি আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখে নিই, দাপট দেখাচ্ছে ঘূর্ণিঝড় যেমন বর্তমানে সিস্টেমটি অন্ধ্রপ্রদেশে ঢুকেছে, তবে পশ্চিমবঙ্গে এই ঝড় সরাসরি কোনো প্রভাব পড়বে না, তাই এই রাজ্যের জন্য সতর্কতা জারি নেই। তবে সাইক্লোন পরোক্ষ প্রভাব ফেলবে বাংলায়। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, সিস্টেম যত দেবে তত মেঘ ঢুকতে শুরু করবে বঙ্গে। ইতিমধ্যে মেঘ ঢুকতে শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড়ের জেরে, আবহাওয়া দপ্তর বদল হবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আবহাওয়া বদল হবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে আপাতত বেশ কিছুদিন পুরোপুরি মেঘলা আকাশ থাকবে দক্ষিণের একাধিক জায়গা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে দক্ষিণের বেশ কিছু জায়গায় বৃষ্টি চলবে আজ ও আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার বুধবার। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী নয় তারিখের পর থেকে মেঘ মুক্ত ঝলমলে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে, তবে ঝাঁকিয়ে পড়তে চলেছে শীত। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যেতেই শীতের স্পেল শুরু হয়ে যাবে উত্তরবঙ্গে। চলতি সপ্তাহে কিছুটা নামবে তাপমাত্রা। দার্জিলিং ও কালিম্পং এ সামান্য বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছেন তাঁরা। বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহ লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।